أكبر بسم الله الرحمن الرحيم والدنار تطلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها غبير من جكب مريمر بنتر يمار الله فاك رب العالمين امان نبيك كتر شنن ديه تره بندو ওই নবী কেমন নবী যিনি জমিনের উপর দাঁড়াইয়া চক্ষু বন্ধ করে দেখতেছে ওয়াহুমা ইউআযিবানি বিকাবিরিন দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে চিৎকার করে করে বলেন না সুবহানাল্লাহ নবী আমার গুনাহ থেকে নেমে পড়লেন মতান্তরে গাদার ফিট থেকে নেমে পড়লেন আমার নবী ডাক দিয়ে বলল সাহাবীরা ও সাহাবীরা যাও একটা খেজুরের ডাল কেটে আনো আমার দেশে আপনাদের আমানগন্ডায় মানুষ মরার পর দাফন করার পর খেজুর পাতার ডাল কবরে দেয় কি দেয় না খেজুর পাতা না থাকলে আমরা কি দেই বড়ই গাছের ঢাল ডাল দেই কথা গন ঠিক না বা ঠিক এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই খেজুরের ডাল কেন গাড়া হয় এই বড়ই পাতার ডাল কেন গাড়া হয় জানেন নি জানেন না রে বন্ধু সাহাবাই কেরাম দৌড়াইয়া যাইয়া খেজুরের ডাল আনলেন আল্লাহর হাবিব সরকারে দোয়ানাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের ডালটাকে দুইটা টুকরা করলেন আযাব হয় কয়টা কবরে সবাই বলেন না কয়টা কবরে সুম্মা জারাসা আলা আহাদিহিমা আমার নবী ওই খেজুরের ডালটাকে দুই টুকরা করলেন এক টুকরা একটা কবরের মধ্যে গাড়লেন আরেক টুকরা আরেক কবরের মধ্যে গাড়লেন সাহাবাই কেরাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী কেন আপনি খেজুরের ডাল গাড়লেন গো নবী আমার নবী কয় রে উম্মত তোমরা জানো না আমি যাহা জানি তোমরা তাহা জানো না আমি যাহা দেখি তোমরা তাহা দেখো চিৎকার করে বলি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেছেন কই আমি দেখেছি দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে আমার নবী ডাক দিয়ে কয় কোন কারণে আযাব হয় আমি নবী সেটাও বলে দিতে পারি আর আমার দেশের মুলুবী কয় নবী বলে গায়েব জানে না ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না বলেন কোন পাগলে বলে নবী এলেমের শহর গো নবী শাহে মদিনা বলেন এলেমের শহর গো নবী মহাব্বতে বলেন না কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলেমের শহর গো নবী বলেন এলেমের শহর গো নবী শাহে মদি কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না আহা কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না আমার নবীর প্রেমে মজল যারা তারাই মাওলানা বলেন নবীর প্রেমে মজল যারা তারাই মাওলানা জোর সুরে বলেন না মারহাবা আরেকটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ
আমার নবী একটা ডাক দিয়া কয় সাহাবীরারি চিৎকার করে বলেন না আল্লাহু আকবার আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ ও সাহাবীরা এই দুইটা কবরে আযাব হয় কোন কারণে হয় আমি নবী এটাও বলে দিতে পারি নবী গো বলেন কোন কারণে এই দুইজনের কবরে আযাব হয় আমার নবী ডাক দিয়া বলল এরে সাহাবীরা এই যে এই কবরটা দেখতে পাচ্ছ এই লোকটা যখন প্রস্রাব করত এই লোকটা যখন ইস্তিনজায় বসত তখন তার অসাবধানতা ভাবে সে প্রস্রাব করত যার কারণে প্রস্রাবের ছিটাগুলো তার গায়ের মধ্যে লাগতো জামার মধ্যে লাগতো নামাজ পড়ত ঠিক রোজা রাখতো ঠিক কিন্তু অপবিত্র চলার কারণে এই লোকটার নামাজ কবুল হয় নাই যার কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে আর এই যে কবরটা দেখতে পাচ্ছ এই লোকটা একজনের কথা আরেকজনের সাথে লাগাইয়া ঝগড়া সৃষ্টি করে দিত এমন মানুষ আছে কি নাই আর একটু জোরে বলেন আছে কি নাই আমার নবী একটা ডাক দিয়া কয় সাহাবীরা রে এই দুইজনের কবরের মধ্যে বিষম আযাব হয় এই দুইটা খেজুরের ডাল গাড়ার কারণে খেজুরের ডাল যতদিন পর্যন্ত শুকনা থানা হবে কাঁচা থাকবে এই খেজুরের ডাল আল্লাহ পাকের জিকির করবে আল্লাহর তাসবিহ পড়বে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা মহাব্বতে মহাব্বতে সুবহানাল্লাহ ওয়াল La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Hasibi Rabbi zallallah Jore mafi qalbi Ettu zaban khole Hasibi Rabbi মাফি কলবি গায়রুল লানুর মোহাম্মদ সাল্লাল্লাহ বলেন নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা মাশাআল্লাহ জোরে হাসিবি রাবি মাফি কলবি গায়রুল্লাহ হাসিবি কলবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা الله أكبر بسم الله الرحمن الرحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها
فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ চিৎকার করে বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার দুই কবরে দুই ঢাল গাড়লেন, এই খেজুরের ডাল সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, বিভিন্ন তাসবিহ পড়লে কবরের আযাব হালকা হবে। আমার নবী একটা ডাক দিয়ে কয়, সাহাবীরা রে এই কাঁচা খেজুরের ডাল যতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে থাকবে, কবরের উপর কাঁচা থাকবে, এই খেজুরের ডাল তাসবিহ পড়লে কবরের আযাব হালকা হবে। এই আমার উম্মতেরা তোমরা শোনো, আমি নবীকে তোমাদের মতো সাধারণ মনে কইরো না, খেজুরের ডাল গাড়ার কারণে কবরের আযাব হালকা হয়, আমি নবীর হাত লাগার কারণে আমার আল্লাহ কবরের আযাবে মাফ কইরা দিয়েছে। নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় গাউসিয়া, সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই নবী জিয়াফনারে নবী গো, আমরা গুনাগারে বলেন সালাতু সালাম দুরুদ সালাম জানাই নবী জিয়াফনারে নবী গো, আমরা গুনা সালাম আমরা গুনাগারে জানাই, আমরা গুনাগারে জানাই আফনারু পরে নবী গো, আমরা গুনাগারে বলেন সালাতু সালাম দুরুদ সালাম জানাই নবী জিয়াফনারে এ নবী গো, আমরা পরানে শুই নাচি আমি ও নবী গুনাগারের বন্ধু তুমিও, হায় হায় কোরআনে শুই নাচি আমি ও নবী গুনাগারের বন্ধু তুমি, ও ফিলায় কাউসারের পানি, ইয়া রাসূলুল্লাহ বলেন হায় হায় ফিলায় কাউসারের পানি, বলেন না ফিলায় কাউসারের পানি ময়দানে হাশরে নবী গো, আমরা গুনাগারে বলেন সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই নবী জিয়া ফোনারে এ নবী গো, আমরা বন্ধুরা আমার গভীর মনোযোগ, ওই নবী কোনদিন আমাদের মত হইতে পারে? কবরে নবী থাকবে কি থাকবে না? কার কার বিশ্বাস হাত তোলেন? মাশা আল্লাহ, সবাই হাত তোলে না, কারো কারো আছে বিশ্বাস হয় না, হুজুর মনে হয় কবরে আসবে না, সবাই হাত তোলেন মাশা আল্লাহ। নবী কবরে আসবে কি আসবে না? নবী আসবে না ছায়া আসবে? কথা বলেন, নবী আসবে না ছায়া আসবে? নবী আসবে কবরে মেশকাতুল মাসাবি বাবুল আযাবের মধ্যে, দেখি কবরের মধ্যে ওই লোকটাকে জিজ্ঞেস করবে, মার মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, আমার নবীকে কবরের মধ্যে দেখাইয়া দেখাইয়া জিজ্ঞেস করবে, মান মানি কে, হাযা মানি ব্যক্তি, রাজুলুন মানি ব্যক্তি, হাযা মানি এই এই ব্যক্তি কে, আল্লাযী বুইসা ফীকুম যাকে দুনিয়াতে তোমাদের কাছে পাঠানো হয়েছে। এই আমার অঙ্গুণ্ডার যুবক ভাইরা গভীর মনোযোগ, যারা দুনিয়াতে নবী চিনবে কবরের মধ্যে নবী দেখার সাথে সাথে নবীকে চিনে ফেলবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবী চিনতে চাই কি চাই না? কেউ যদি বলে নবী আমাদের মতো মানুষ, মানবিননি কথা কন, মানবিননি? আমি তো চিন্তা করতেছি আমানগন্ডা কখন জানি তাদের দখলে চলে যায়, পুরো ঢাকা শহর
লাকিয়ামীদের পক্ষে চলে গেছে, কথা কোন ঠিক না বেটি? না মিলাদ, না কিয়াম, না দুরুদ, এ তো মরদুদ, কথা কোন ঠিক না বেটি? না মিলাদ, না কিয়াম, না দুরুদ, এ কি সবাই বলে নাকি? মরদুদ, মরদুদ, যার মধ্যে নবী নাই তার মধ্যে কিছুই নাই, যার মধ্যে নবী নাই তার মধ্যে কি কিছু না, এটা মুর্দা দিল, কথা কন ঠিক না বেটি? বন্ধুরা আমার নবীর শান কত মহান দেখেন, আমি কোরআন খুলে দেখাচ্ছি। বহু কষ্ট করে আমি আপনাদের মাঝে এসেছি, আমার নবীর শান কত যে মহান। এ বন্ধুরা আমার, এটা সূরা বাকারা, সুবহানাল্লাহ, কোন দুই পারার মধ্যে পড়ে গেছে, দুই পারার মধ্যে পড়ে গেছে সূরা বাকারা, আয়াত নম্বর 146, সুবহানাল্লাহ, কোন আর একটু জোরে কোন না, সুবহানাল্লাহ। দেখেন নবী খুশি, আল্লাহ খুশি, আমি আপনাদেরকে যেটা বুঝাইতেছি, আমার নবী খুশি, নবীকে যদি আপনি রাজি খুশি করতে পারেন তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে, আর নবী যদি আপনার উপর বেজার থাকে, নামাজ দিয়ে আপনি বেহেশত যেতে পারবেন না। বন্ধুরে আমার গভীর মনোযোগ, আমার নবী খুশি, আল্লাহ খুশি, সবাই বলেন নবী খুশি, আল্লাহ খুশি। এ বন্ধুরা গভীর মনোযোগ, আমার নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, এত বছর বাইতুল্লার দিকে ফিরে নবীজি নামাজ আদায় করেন, আমরা কোন দিকে ফিরে নামাজ আদায় করি? বাইতুল্লার দিকে, পশ্চিম দিকে, খানায় কাবার দিকে, কথা কোন ঠিক না বেটি? নাকি আমান গন্ডার মানুষ খুব দিকে ফিরে নামাজ পড়ে, যেইভাবে চুপচাপ করে রয়েছেন মনে হয় যেন আপনারা অন্য দিকে ফিরে না নামাজ পড়েন। সবাই বলেন না কোন দিকে ফিরে নামাজ পড়ি? আমার নবীও খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়ত, অর্থাৎ খানায় কাবা যেখানে, পূর্বের মানুষ পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করে, আবার পশ্চিমে খানায় কাবার পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করে, যারা খানায় কাবার পশ্চিমে আছে তারা পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করে, যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করে, যারা খানায় কাবার উত্তরে আছে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করে। এ বন্ধু আমার গভীর মনোযোগ, আমার দয়াল নবী, মায়ার নবী, খানায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করত, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে দিয়া কয় বন্ধু ও হাবিব, আপনি এবার খানায় কাবার থেকে মুখটা ফিরাইয়া মসজিদে আকসা, যেই মসজিদ খানা আছে জেরুজালেমে, সুবহানাল্লাহ, কোন মসজিদে আকসা জেরুজালেম, পৃথিবীর তিনটা মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি, এই ছাড়া আমানগন্ডা বলেন, বাইতুল মোকাররম বলেন, আর হাজীগঞ্জ বড় মসজিদ বলেন, চট্টগ্রাম আগ্রাবাদ মসজিদ বলেন, যেখানে আপনি নামাজ আদায় করেন সমান সওয়াব। শুধুমাত্র মসজিদে হারামের মধ্যে বাইতুল্লাতে এক রাকাত নামাজ আদায় করলে 100,000 রাকাত নামাজের সওয়াব। আমার নবী যেই মসজিদ খানা তৈরি করেছেন মসজিদে নববী, ওই মসজিদে নববীতে যারা হজ করতে গিয়েছেন, মক্কায় হজ শেষ করে মদিনায় নবীর জিয়ারত গিয়েছেন, কথা কোন ঠিক না বেটি? ওই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করলে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। আর জেরুজালেম যেই মসজিদ আছে ওই মসজিদের নাম মসজিদে আকসা, ওই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাত নামাজের সওয়াব। আল্লাহ পাক ডাক দিয়া বলে বন্ধু ও হাবিব, এবার আপনি খানায় কাবার থেকে মুখটা ফিরাইয়া আপনি মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেন। আমার নবীজি আল্লাহ পাক
পাকের হুকুম পাইয়া ওই মসজিদে আসার দিকে ফিরে নামাজ আদায় করা শুরু করলো। সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে নামাজ আদায় করে আমার বন্ধুরা এক মাস নয়, দুই মাস নয়, তিন মাস নয়, 17টি মাস পর্যন্ত আমার নবীজি ওই মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করে। কিন্তু নবীজির মন ওই মসজিদে আকসার দিকে নাই, আমার নবীর মন চায় আমার নবী আগের মসজিদে হারাম বাইতুল্লার দিকে ফিরে নামাজ আদায় করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন জিব্রাইল আসলেন আমার নবীজির কাছে, আমার নবীজির বারাক্রান্ত হৃদয়, নবীজি ডাক দিয়ে বললো, জিব্রাইল আমার তো মন মসজিদ আকসার দিকে নাই, আমার মন চায় আমি আগের মতো খানায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করি। জিব্রাইল তুমি আল্লাহর কাছে গিয়ে বলো আমাকে যেন আল্লাহ হুকুম করে আমি যেন মসজিদে আকসার থেকে মুখটা ফিরিয়ে খানায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করি। এবার শুনেন জিব্রাইল কি বলে, শুনেন। জিব্রাইল একটা ডাক দিয়া কয়, নবী গো নবী, সবাই চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহাব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই আল্লাহর রাসূল আমি আল্লাহর কাছে কি ফরিয়াদ করব, ও নবী গো আমার চাইতেও আল্লাহর সাথে আপনার সম্পর্কটা বড় গভীর, আমি শুধুমাত্র ফিউন। সুবহানাল্লাহ, তহসিল অফিসের মধ্যে যিনি ফিউন উনি ফাইলের খবর জানে না, জানে কে? তহসিলদার। কথা কন ঠিক না বেটি? মাদ্রাসা বলেন, কলেজ বলেন, স্কুল বলেন, ফিউন থাকি কি থাকে না? ওর কাজ শুধু ফাইল এগিয়ে দেওয়া প্রিন্সিপালের কাছে। কথা গন ঠিক না বা ঠিক? কিন্তু ফাইলের ভিতরে কি আছে ফিউন কিন্তু সে খবর জানে। আমার দেশের মুরুবিরা কয়, জিব্রাইল বেলে আমার নবীজির কোরআন শরীফ পড়াইছে, নাউজুবিল্লাহ। কন আর একটু জোরে কন না, নাউজুবিল্লাহ। এই কারণে মাঝে মাঝে ওয়াজে গেলে কই, কি কমু খোদারে, খোদা টাকা দিছে কতটি গাদারে। কথা কন ঠিক না বেটি? মৌলবি যেমনে কয় কয়, হুজুর যেটা কইছে এটাই ঠিক, নাউজুবিল্লাহ। কন সিটাং রোড একটা মাদ্রাসা আছে না, বিশাল মাদ্রাসা, মাদ্রাসাটার নাম কি? আরে কওমি মাদ্রাসা আর কি। তো ওই চিটাং রোডের একটা লোক বড় মারাত্মক একটা পাপ করছে, জেনার কাজ, নাউজুবিল্লাহ। কন তো পাপ করার পরে ওই মাদ্রাসার যিনি প্রধান মুফতি ওনার কাছে গিয়া বলতেছে, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, টাকা পয়সার অভাব নাই, একটা মারাত্মক পাপ করছি, এখন এই পাপটা থেকে মাপ পাওয়ার উপায় কি? আপনি কোনো টেনশন করেন না, আল্লাহ আপনার অনেক টাকা পয়সা দিছে, আপনি একটা কাজ করেন, টাকা পয়সার তো অভাব নাই, 5 লাখ টাকা মাদ্রাসা দিয়ে দেন, আপনার সব গুণা আল্লাহ আল্লাহ মাফ করে দিব। এত আস্তে কইলেন নাউজুবিল্লাহ, আরো জোরে সরে কর না নাউজুবিল্লাহ। এরকম মুফতি আর কি, যে সমস্ত মুফতিদেরকে শুধু খ্যাপ দিলে উঠে, খ্যাপ দিলে উঠে, এখন কিন্তু মুফতির অভাব, কথা বলেন মুফতির অভাব। আমার কথা কি কষ্ট পাইছেন কেউ? কেউ কষ্ট পাইলে বলেন যে হুজুর আপনার কথা বড় মনে কষ্ট লাগছে। আমার বন্ধুরা গভীর মনোযোগ, এ বন্ধুরা আমার মহাব্বতের কান লাগাইয়া শোনেন, জিব্রাইল নবীর উস্তাদ নয়, আর রহমান আল্লামাল কোরআন ইউনিভার্সিটি একটা, ছাত্র একজন, শিক্ষক একজন। সুবহানাল্লাহ, বলবেন না? শিক্ষককে আর রহমান, স্বয়ং আল্লাহ।
শিক্ষক স্বয়ং আল্লাহ, ছাত্র আমার দয়াল নবীজি, ইউনিভার্সিটি হেরা গুহা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কোরআন আল্লামা ইউআল্লিমু বাবে তাফইলের সিগা, আল্লাহ স্বয়ং নবীজিকে কোরআন শিখিয়েছে, জিব্রাইল আমার নবীজিকে কোরআন শিখায় নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরাই আমার গভীর মনোযোগ, বাবারাই আমার, আমি বলতেছিলাম জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আমি কিছুই জানি না, আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক গভীর। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ, আরো জোরে কর না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিব্রাইল বিদায় নিয়ে চলে গেলেন মসজিদে কিবলাতাইনের মধ্যে, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করতেছে, আমার নবীজি নামাজ আদায় করতেছে, আমার নবীজি, মন কিন্তু মসজিদে আকসার দিকে নাই। আল্লাহ পাক রাব্বুল আমিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেছে, রে জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে কোরআনের আয়াত নিয়ে যাও, পবিত্র কোরআন শরীফের সূরা বাকারা দ্বিতীয় পারা 144 নম্বর আয়াত, ওয়াদ নার তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু বন্ধু গো, আপনি বারবার আকাশের দিকে তাকানোটা আমার কাছে বড় ভালো লেগেছে। হাবিব ও বন্ধু, আপনি বারবার আকাশের দিকে তাকানোটা আমার কাছে বড় ভালো লেগেছে গো বন্ধু, অতএব কারণে আপনি পাওয়ালি ওয়াজহাকা সাতরাল মসজিদিল হারাম, আপনার মন যেই দিকে চায় অর্থাৎ মসজিদে হারামির দিকে ফিরে নামাজ আদায় করতে আপনার মন চায়, আপনি মসজিদে আকসাইয়া নেন, আমার নবীজি নামাজরত অবস্থায় মসজিদে আকসা থেকে মুখটা ফিরাইয়া মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়তে শুরু করেছে। আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছে গোপনে, ফিরিতির ঘরখানা, একটু সবাই বলেন, আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছে গোপনে, ফিরিতির ঘরখানা, ফিরিতি ফিরিতি বিষম ফিরিতি, ফিরিতি ফিরিতি বিষম ফিরিতি, বাঙিলে জোড়া তবে রে, আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছে গোপনে, ফিরিতির ঘর খানা বায়ান্দরে, ফিরিতি করিয়া যেজন গেল মরিয়া, ফিরিতি করিয়া যেজন গেল মরিয়া, তাহারে মানুষ ভুলে না রে, আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছে ফিরিতির ঘর খানা বায়ান্দরে, বলেন আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছে গোপনে, ফিরিতির ঘর খানা, জোরে সোরে বলেন না, সুবহানাল্লাহ।